콘포스트 오른전 또 문다 문다라 콘포스트까지 쇼핑하는 것이 아니야 근데 쇼핑해 아마 눈으로 볼 것 같아 বৈশিষ্ট্য পরম্পরা কথাটা বোধ হয় ভারতীয় সংস্কৃতির সঙ্গে অঙ্গীভাবে জড়িত আমার বাড়া তো ভেঙে গেছে আমার আমার স্কুলের অ্যানুয়াল শো ছিল তার আগে অনেকগুলো ওয়ার্কশপ ছিল বাইরে তো যা হয় বয়সের চাপটা পড়ে স্টিল আমি দু একটি কথা বলব বৈশিষ্ট্য পরম্পরা এমন একটি কথা বা ওয়ার্ড যেটা হয়তো শুধুমাত্র ভারতীয় সংস্কৃতির ঐতিহ্য ধারণ এবং বাহু এবং আজকে সেই ঐতিহ্যকে আগে নিয়ে আসার কাজ করে চলেছেন আমাদের পণ্ডিত তরুণরা এবং কলকাতা শুকানুটি পরিষদ শুকানুটি নামটার মধ্যে এত ঐতিহ্য বহন করে তাই দুজনের মিলন কিছুতে একটা হবে অর্থবহ হয়ে উঠবে এটা সকলেরই বোধগম্য আমার 30-35 বছরের এক্সপিরিয়েন্স 30 বছরের এক্সপিরিয়েন্স শিক্ষকতা আমি বলবো না যে আমি গুরু এখনো গুরু হয়ে উঠতে পারিনি কিন্তু এমন মহান গুরুদের সান্নিধ্য পেয়েছি কিভাবে শেখাতে হয় কিভাবে কোনো ছোট ছেলে মেয়ে বা কোনো বড়রা যখন আসে তাদের মুভমেন্টস কিভাবে শুদ্ধ হতে তাদের মধ্যে লয় তাল কি করে আনতে হয় আমি শিখেছি গুরুদের থেকে আমার গুরু প্রথমে পণ্ডিতজি ছিলেন রামকান্ত মিশ্র আমি ছোট ছিলাম তখন তারপরে পণ্ডিত বিজয় শঙ্করজি এবং তারপর মহারাজজি পণ্ডিত বিজয় মহারাজজি মহারাজের কাছে আমি দিল্লিতে গিয়ে থেকে শিখেছি যেটা গুরু শিষ্য পরম্পরা বলে হয়তো আমি ওখানে গিয়ে অনুভব করেছি যে মাত্র কয়েক বছরের মধ্যে কথাটা শেখা যেতে পারে কারণ কথা কেন্দ্রে ছিল যেখানে যেখানে সকাল থেকে ক্লাস হতো ক্লাসের পরে যেহেতু আমি সিনিয়র কাউন্সিলর হিসেবে ফেলোশিপ নিয়ে গিয়েছিলাম লেকচারার মেম্বার সো আমাদের দুপুর থেকে আমাদের রিহার্সাল হতো তারপর সন্ধ্যেবেলা একটা স্পেশাল ক্লাস হতো মহারাজজি যেটা কয়েকজন লিমিটেড স্টুডেন্টকে মহারাজজি শেখাতেন এবং আমি সৌভাগ্যবশত আই ওয়াজ ওয়ান অফ দেম শাশ্বতী জি মানে শাশ্বতী সেন দুর্গা আয়ের আমি মহারাজজির ছোটো ছেলে দীপা এরকম জাস্ট লিমিটেড 5-6 জনকে নিয়ে মহারাজজি ওটা রোজের ক্লাস সানডে বাদ দিয়ে মানডে টু স্যাটারডে সন্ধ্যে 7টা থেকে রাত্রি 10টা কোনো দিন 10:30 তো ওই এবং মহারাজজি নিজে নাল নিয়ে বসে যেতেন তখন আসলে কোনো মিউজিশিয়ানকে পাওয়া যেত না তো রাত্রে সবাই ডিউটি অফ হয়ে গেছে তো আমার মনে হয় ওই তালিমটা আমি যেভাবে পেয়েছি মহারাজজির কাছ থেকে এবং একজনকে আমাকে একজন জিজ্ঞেস করেছিলেন যে মহারাজজির কাছ থেকে তুমি কীভাবে শিখেছ আমি তাকে একটা কথাই বলেছিলাম যে আমি কোনোদিন এই কবছরে এমন হয়তো একদিন কি দুদিন হয়েছে মহারাজজি বসে শিখিয়েছেন উনি সব সময় দাঁড়িয়ে এত এনার্জি মানে আমি ফিল করতে পেরেছি যে এত এনার্জি একজন মানুষের হতে পারে না কোনো ঘন জন্ম পুরুষেরই হতে পারে